অসুস্থ হয়ে উঠেছেন চিত্রনায়ক সাকিব খান। আজ রাজধানীর ধানমন্ডির ল্যাবের হাসপাতাল ছাড়ছেন। এরপর সন্ধ্যায় রংবাজ ছবির মহরতে অংশ নেওয়ার কথা রয়েছে এই অভিনেতার। মহরত অনুষ্ঠানে সাকিব খান ছাড়াও থাকছেন ছবির নায়িকা শবনম বুবলি। আজ সন্ধ্যা ৬টায় রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় ছবির মহরত অনুষ্ঠিত হবে, বিষয়টি নিশ্চিত করেছেন রংবাজ ছবির পরিচালক শামীম আহমেদ রনি। আজ চিত্রনায়িকা অপু বিশ্বাসকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়ে ঘরে তুলে নেওয়ার কথা ছিল সাকিব খানের, কিন্তু সেটি আর হলো না। গতকাল হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ার কারণে আজই আনুষ্ঠানিকতা পরিপূর্ণ করতে পারছেন না তিনি। তবে চলতি সপ্তাহে অপুকে নিজের ঘরে তুলে নেবেন সাকিব জানিয়েছেন তার বন্ধু প্রযোজক মোহাম্মদ ইকবাল। এর আগে বুকে ও ঘাড়ে ব্যথা নিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে রাজধানীর ধানমন্ডির ল্যাবের হাসপাতালে চিকিৎসা নিতে যান ডালিউডের জনপ্রিয় নায়ক সাকিব খান। সুপ্রিয় দর্শক, বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক দিন, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।